গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 4:40 আর আজকে এখন থেকেই তোমাদের সাথে আমার ব্লগটা শুরু হচ্ছে। আর দেখতেই পাচ্ছ একটু জামা টামা পরে নিয়েছি, যাবো একটু ভাইয়ের দোকানের দিকে, মানে ডিমার্টের দিকে যাব। সেরকমভাবে কেনার কিছু নেই, এমনি যাব, বেরোবো। আজকে বাজারের দিকে যেতে হবে না, যেহেতু বাজার করাই রয়েছে। বেশি বাজার আনলে না আবার শুকিয়েও যায়, সেটা বড় একটা প্রবলেম। তো ওই জন্যে একটু এদিকটাতেই বেরোবো, বেরিয়ে দেখি একটু এদিক ওদিক ঘুরবো আর শিব মন্দিরের দিকটার দিকে যাবো আর কি। ওই জন্যই যাবো ভাইয়ের দোকানে, একটু ঢু মেরে আসবো আর কি। তবে একটাই মুশকিল, ভাইয়ের দোকানে গেলে খালি হাতে ও আসতে দেবে না, কিছু না কিছু কিনতেই হবে ওর কাছ থেকে। তো এইসবই এই আর কি। আর তো দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে মনে হলো সকাল থেকে আর ব্লগটা শুরু করে সেরকম কিছু লাভ নেই, কারণ সেরকম কিছুভাবে দেখানো ছিল না। আর এখন চা টা করেছি, ও গেল ফ্রেশ হতে, বাথরুমে একটু জাস্ট ঘুমিয়েই পড়েছিলাম আমরা দুপুরটাতে একটু। এই উঠে ঠুটে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে নিলাম, জাস্ট চুলটা বাঁধবো তাহলেই হয়ে যায়। আর ওর জন্য করলাম র চাটা জাস্ট ঢাকা দিলাম চা পাতাটা দিয়ে, ও বেরোলে ছেঁকে দিয়ে দেবো তাহলেই হয়ে যায়। তারপরে দুজনে একটু বেরোবো, এসে তারপর সন্ধে টন্ধে দেবো। এখনো দেখতেই পাচ্ছ 5টা বাজে যায়, 4:45, এখনো আলো 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 রয়েছে। তো এটা তো আর সন্ধে দিয়ে বেরোনো যায় না ওই আর কি, তাই জন্য এসেই সন্ধেটা দেব। আর ততক্ষণে আমি তো বেরোবো, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে যতক্ষণ আমি চুল টুল বেঁধে রেডি হচ্ছি, ও চা ঠা খাচ্ছে, এইটুকু কাজ যতক্ষণে হচ্ছে, তোমরা দেখে নাও আজকে দুপুরবেলা আমি কী খেয়েছি। দুপুরবেলা একটা আলাদা ধরনের, মানে ওর আর আমার আজকে দুপুরবেলাটা ঠিক মাছের ঝাল বা ঝোল বা ভাত এই ধরনের কিছু খেতে ইচ্ছে করছিলো না। একটু ফ্রাইড রাইস এই টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো, আবার প্রপার ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবও খেতে ইচ্ছে করছিলো না। তাই জন্য আমি একটা ভুজুং ভাজুং দিয়ে কিছু একটা বানিয়েছিলাম, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, সাথে আমাদের আর কিছু লাগেও নি। তবে হ্যাঁ, আমি একটু খাওয়ার আগ দিয়ে চিকেনটা ফ্রাই করে নিয়েছিলাম। ওই সেদিনকে যেরকম দেখিয়েছিলাম, দুপুরবেলাটা দেখেছিলাম কিনা মনে নেই, ওই চিকেনটাকে সলিড পিসগুলোকে একটু ছোটো করে কেটে নিয়ে আদা রসুন একটু টক দই নুন গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে নিই, একটু মালাই কাবাব মতো খেতে লেগেছে কাবাব, ওটাও ভালো লেগেছে। একদম মানে অল্প তেলের মধ্যে একদম শ্যালো ফ্রাই মতো করে নিয়েছিলাম, একটু পোড়া পোড়া মতো, ওটাও ভালো লেগেছে খেতে। ওটার সাথে আমরা এটাই খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছে রাইসটা খেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি রাইসটা শুধুমাত্র। ফ্রাইটাও আমরা অনেকেই করে থাকি ওইরকম, ওর জন্য ওটা ভিডিও করে রাখা হয়নি। তো রাইসটা তোমাদের জন্য আমি তুলে রেখেছি, তো চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি রেডি হয়নি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমি দেব তেল, আমি সর্ষের তেলে করেছি, তোমরা এটা রিফাইন তেলে করতে পারো। আমি আর রিফাইন তেলটা শিশিটা ধোয়া আছে বলে ঢাললাম না, কারণ রিফাইন তেলটা একেবারেই নেই সর্ষের তেলেই, তাই জন্য করলাম। তারপর আমি একটা ডিম ঝুড়ি করে নিচ্ছি, সেটা তোমাদের ভাতের পরিমাণ বুঝে তোমরা করবে, আমার একটা দিলেই যথেষ্ট ছিল। তাই জন্য আমি একটা ডিমকে ভালো করে ঝুড়ি করে নেব, মানে চাউমিন টাউমিনে দেওয়ার সময় বা মিক্সড ফ্রাইড রাইস করার সময় আমরা যেরকম ঝুড়িটা করে নিই ওই রকম ঝুড়িটা করে নেব। আমি এই ডিমের ঝুড়িটার মধ্যে কোনো নুন ইউজ করব না, কারণ আমি যে পুরটা বানাবো, মানে পুর ঠিক নয় আর কি, একটা ওই পুরি বলতে পারো, বিরিয়ানিতে যেরকম চিকেন কষা টাইপের বানিয়ে নিই সেরকম একটা। তো ডিম ঝুড়িটা করা হয়ে গেছে, আমি আবারও একটুখানি তেল দিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি করে রেখেছি, কুচি বলা যায় না, রাফলি চপ করে নিয়েছিলাম। এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে লাল লাল হওয়া অব্দি একটু অপেক্ষা করবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট, একদমই সামান্য, যেহেতু আমার পরিমাণ অল্প, তোমরা দেখতেই পাবে। দেখো এই এক ফোঁটা পড়লো, আর এক ফোঁটা মতো দেবো আর কি, তো এতেই যথেষ্ট, আর দরকার নেই। তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আদা রসুনটাকে, পুরো কষাবো না গন্ধ যাওয়া অবধি, কারণ চিকেনটাকে দিয়ে নিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের গন্ধটাও চলে যাবে, চিকেনটাও আমার সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে একদম কিন্তু কিমার মতো করে, মানে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি, কিউব টিউব হয়নি অত, যা হয়েছে তাই। এই দেখো, তো চিকেনটাকে কিন্তু কিছু দিয়ে মাখানো ছিল না, জাস্ট জল দিয়ে ধোয়াই ছিল, নুনও মাখানো নেই, কিছুই নাই। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে আমি নুন দেব প্রথমে। তো নুন তো স্বাদ অনুযায়ী ভাতের পরিমাণের মতো দিতে যাবে না, শুধুমাত্র এটার পরিমাণেই দেবে। আর দেব একটু হলুদ গুঁড়ো, তো যেটা বলছিলাম, কারণ আমি ভাতে একটুখানি মিশিয়ে দেবো নুন,
আর দিলাম গরম মশলাগুলো। তাহলে এখানে পড়লো নুন, হলুদ গুঁড়ো আর গরম মশলাগুলো গুঁড়ো। আর এরপর আমি একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, কারণ ঝালের জন্য কিছু পড়েনি, দেখতেই পেলে তোমরা। আর যেটা বলছিলাম, নুনটা শুধুমাত্র এই কষাটার মধ্যেই পরিমাণ মতো দেবে। ভাতের মধ্যে আমি ভাতটা করার সময় নুন দিয়ে নিয়েছি, যাতে ভাতের মধ্যে নুনটা ঢুকে যায়। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি ওই মশলাগুলো। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তখন দিতে ভুলেই গেছিলাম, মানে আগে। তো লঙ্কার গুঁড়োটা দিলাম আর একটু পাতিলেবুর রস অ্যাড করেছি। তো এটা একদমই অপশনাল, তোমরা থাকলে ঘরে দিও, না থাকলে দিও না। আমার কাছে কোয়াটা পড়েই ছিল, তো আমি দিয়েও দিলাম। ওই জন্য সব দইও ব্যবহার করতে পারো, তো আমি আর এটুকুর জন্য করিনি। তো ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এরপর আমি ডিমটাকে অ্যাড করব ঝুড়িটাকে দিয়ে, ভালো করে নাড়াচাড়া করে এটাকেও মিশিয়ে নেব একটুখানি। আর জল টল দেবো না, কারণ একদম ছোটো ছোটো কুচি করা মাংস তো সেদ্ধ হয়ে গেছে। দেখো, মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি যাব পরের স্টেপে। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি ঘি দিলাম, এক চামচও দেইনি, হাফ চামচ মতো, এটুকুতে আমি রান্নাটা করব। এবার দিলাম একটা এলাচ আর একটুখানি গোটা দারচিনি, দিয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নেবো আর কি। আর দিলাম একটা তেজপাতাকে টুকরো টুকরো করে, এবার নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো। এটার গন্ধটা যখন বেরোবে, তখন আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। আর ভাতটা তো আমি বলেইছি, ভাতটা করার সময় আমি নুন দিয়ে দিয়েছি, তো ভাতে নুনটাও ঢুকে গেছে। আর ওই কষানোটাতে যেটুকু দরকার সেটুকুই দেওয়া। তো একটু দেখে দিও, যদি নুন কম হয় তো ভালো কথা, বেশি হয়ে গেলে কিন্তু বিপদ। তো এবার ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি ধীরে ধীরে একে একে সব মশলা অ্যাড করব। সব বলতে দেব একটু বিরিয়ানি মশলা হাফ চামচ মতো দিয়েছি, একটু দেবো কেওড়া জল, একটু গোলাপ জল, একটু মিঠে আতর, এইটুকুর জন্য বুঝতেই পারছো। দেখো, দু ফোঁটা মতো কেওড়া জল, দু ফোঁটা গোলাপ জল, আর হাফ একদম একদমই কম মিঠে আতর দিয়েছি। দিয়ে নিয়ে এবার ওই পুরটা যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ রেখে, যেরকম ফ্রায়েড রাইস আমরা করি সেই রকমই প্যাস হয়ে গেছে। এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, রাতের ডিনারেও কিন্তু মন্দ হবে না, সত্যিই খেতে ভালো হয়েছিল। তো এটা করে যদি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে পারো তো আরও ভালো, অনেকটাই বিরিয়ানি স্টাইলের মতো, কিন্তু বিরিয়ানি তো নয় এটা, ওই আর কি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার ট্রাই করে দেখতেই পারো, কিন্তু দেখতেই হবে কিন্তু। তো চলো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। চলো আমরা বেরিয়েও পড়েছি, দাঁড়াও গেটটা দিয়ে নিই। এখন এই জায়গাটাতে নেমে না, রিস্ক, প্রচন্ড গেট লাগানো একটা। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এত গাড়ি ঘোড়া চলছে, বাপরে বাপ। হালুয়ালাটায় আসতে হবে আবার, চা খেতে অনেক দিন খাইনি, কিন্তু দারুণ লাগে এই চাটা খেতে আমার, মোষের দুধ দিয়ে পুরো। বাপরে, হেলমেটটার কালার দেখো। চলো মোটামুটি তো চলেই যাবো এক্ষুনি, কি আর দেখাবো রাস্তা। আর এই রাস্তাটা তোমরা দেখতে দেখতে চিনে গেছো। চলে এসেছি ঘুরে টুরে, এখন বাজে হচ্ছে 6:39, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রদীপটা ধরছে। বুঝলাম না, ধূপকাঠিটা তো ধরালাম, ওটা বাড়ি লেগে নিভে গেল না জ্বলছে, জানি না। এটা তো আমি অবশ্য ভালো পারি না ধরাতে, এটা তো ওই ভালো পারে ধরাতে। এই মাছটা উনি সন্ধেবেলা ভাজবেন মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছিল, কি সব দই আদা রসুন সব কিছু দিয়ে মাখিয়েছে, জানি না কেমন লাগবে খেতে, নিজেই ভয় পাচ্ছে এখন। যাই হোক, ভালোই লাগবে, ফ্রাই তো ঠিকঠাকই লাগবে। তবে করতে গিয়ে আমার গ্যাস দেওয়ালের অবস্থায় দেখো, দেয়ালগুলোকে দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়েছে গ্যাসের এই পোর্শনটা। তাও আমি একটু মোছার চেষ্টা করছিলাম, কিন্তু কালকে সকাল ছাড়া আর হবে না, আর ভালো লাগছে না আমার এখন করতে। যাই হোক, এই মাছ ভাজা আর এই মাছের ঝাল, তো আর এই ভাত তো হয়েই গেছে। তো চলো এবার রাতের ডিনারটা সেরে নিই। ডিনার আমাদের কমপ্লিট, মাছের ফ্রাইটা দুর্দান্ত খেতে হয়েছিল, পারলে তোমরাও ট্রাই করতেই পারো। আজকের মতো টাটা, গুড নাইট।